সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেক মাস্টার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিক জামিল। আজকের ভিডিওতে আমি মোবাইলের অত্যন্ত ইন্টারেস্টিং একটি সেটিংস আপনাকে দেখাবো, যার মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইলে হচ্ছে ডুয়াল ডিসপ্লে প্রদর্শন করতে পারবেন। অর্থাৎ আপনার সেম ডিসপ্লে রয়েছে, এরকম একটি ডিসপ্লে আপনার মোবাইলের উপরেও ভালো হবে, ভাসবে। তো এই কাজটি আমি দেখাবো। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা হচ্ছে মোবাইলের সেটিংসে চলে যাব। এখান থেকে শর্টকাটে সেটিংসে যাওয়া যায় এই বাটন দিয়ে। এরপর একটি স্ক্রল ডাউন করব নিচের দিকে, আমার মোবাইলে অ্যাডিশনাল সেটিংসে যাব। আপনার মোবাইল অন্য অপশনে থাকতে পারে, আমরা মূলত যাব হচ্ছে ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশন যদি চালু করতে না পারেন তাহলে কি করবেন, আমি ব্যাকে যাই, অ্যাবাউট ফোনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে MIUI যে ভার্সনে যে এখানে রয়েছে, দেখি এটাতে দিবেন। তাহলে দেখুন, নো নিড, ইউ আর অলরেডি অ্যাড ডেভেলপার। আর MIUI Xiaomi সেট যদি না হয় সেক্ষেত্রে আপনার হতে পারে বিল্ড নাম্বারে ট্যাপ করবেন পাঁচবার। যাই হোক, এখন হচ্ছে ব্যাকে যাচ্ছি, ডেভেলপার অপশনে আমি যাচ্ছি। অ্যাডিশনাল সেটিংসে যে ডেভেলপার অপশন, যে ডেভেলপার অপশন এখানে প্রবেশ করলাম, আমি স্ক্রল ডাউন করব একটু, নিচের দিকে অপশনটা চলে আসবে। এখানে আরো সেটিংস রয়েছে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। সিমিউলেট ডিসপ্লে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি হয়তো রেখে আসি এখানে, আবার দেখতে হবে। আমার সেকেন্ডারি ডিসপ্লেটি অন করে দিতে হবে, এইখানে থাকার কথা, দেখি এই যে এই পাশে রয়েছে। এই যে সিমিউলেট সেকেন্ডারি ডিসপ্লে, এখানে ট্যাপ করে দেব। আপনি যে রেজলিউশন দেখতে চান, আমি ধরুন 720p এটি দিতে চাই। এই যে দেখুন কর্নারে চলে এসছে, এটিকে আমি যদি ব্যাকগ্রাউন্ডে যাই দেখুন প্রত্যেকটি, এই যে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আমি যদি আরও বড় করে দিই সেগুলোর ক্ষেত্রে, আমার মোবাইলে যেহেতু 1080p সর্বোচ্চ সাপোর্ট করে, সেক্ষেত্রে আমাকে আপ স্কেল করে দেখাবে যদি বড় দিই। যদি আপ স্কেল করে দেখাবে, আর যদি যদি ডুয়াল স্ক্রিন, এই যে চলে এসছে, ও দুইটি এসছে একই সাথে, মূল ডিসপ্লে বাদেও দুইটি ডিসপ্লে এসছে। এটি হচ্ছে বিষয়, এটি মূলত অ্যাপ টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার পর সেটি বিভিন্ন ধরনের ডিভাইসে কীরকম চলবে সেই বিষয়টি দেখানোর জন্য মূলত এটি করা হয়। তো দর্শক, এটি যদি আপনি আবার নর্মাল মোডে নিয়ে আসতে চান, অফ করতে চান, সিমিউলেটেড সেকেন্ডারি ডিসপ্লে ট্যাপ করে নান দিয়ে দিবেন। নান দিয়ে দিলে হচ্ছে আবার চলে যাবে আগের মতো, নর্মাল হয়ে যাবে। এখানে আরও অনেক কিছু অপশন রয়েছে, সেগুলো আজকে আমি দেখাচ্ছি না। আজকে ভিডিওটি আমি আসলে এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি দর্শক ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি যদি আপনার মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর এরকম ইনফরমেশনের ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি কোনো স্পেসিফিক রিকোয়েস্ট থাকে, ভাই এই ভিডিওটি বানান বা সেটি বানান, আমার এই সমস্যা সেই সমস্যা, আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারেন। কমেন্ট বক্স আপনাদের জন্য 24 ঘন্টা সপ্তাহে 7 দিন খোলা রয়েছে। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ তারিক জামিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।